যিনি সৃষ্টি করেছেন আকাশ এবং জমিন, আল্লাহু আকবার, কত বড় আকাশ আর কত বড় জমিন। প্রথমে আরজ বললেন, কারণ আমাদের জমিন আমাদের কাছে, জমিন আমাদের কাছে আর আকাশটা দূরে। কত দূরে আকাশ, কত দূর, কয় বছর, আউট অফ ইমাজিনেশন। পৃথিবীর সবচেয়ে বড় আকাশ গবেষক গবেষণা কেন্দ্র নাসা, নাসা বলছে আকাশটা কত বড় আমরা এখনো পরিমাপ করতে পারিনি, তবে আমরা দেখেছি আকাশে কিছু কালো গর্ত আছে, ওরা বলছে ব্ল্যাক হোল। এখন এটার নাম আবার চেঞ্জ করেছে, 40 বছর আগে নাম দিয়েছে ব্ল্যাক হোল, এখন নাম দিয়েছে স্টার ফলিং, কারণ কোরআনের নাম হলো মাওয়াকিউন নুজুম, যেখানে তারা পড়ে যায়। সূরা ওয়াকেয়ার 95 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, আমি শপথ করছি যে গর্তগুলোতে তারারা পড়ে যায়, সেই গর্তের শপথ। 1450 বছর আগে বলছেন, কে বলছেন, আল্লাহ। আজকের নাসা বলছে এই যে তারা যেখানে পড়ে যায় এই গর্তগুলো হলো একটা ছোট্ট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়, এই গর্তে হাজার হাজার না লাখ লাখ তারা পড়ে যায়, যেটা একবার পড়ে সেটা আর বেরোতে, কত বড় আকাশ। এরকম এক একটা আকাশে কোটি কোটি গর্ত আছে, এখন চিন্তা করেন আকাশটা কত বড়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে আঙ্গুলের রিং, মরুভূমিতে লাইক রিং ইন দ্য ডেজার্ট, মরুভূমিতে রিং যেমন ছোট, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট, দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এত ছোট, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা, এই 7 আকাশ আল্লাহর আরশের কাছে রিং এর চেয়ে ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর হাতের মধ্যে যদি 7 আকাশ 7 জমিন দেয়া হয়, হাতের মধ্যে সরিষা দানা রাখলে যত ছোট এর চেয়ে ছোট মনে হয়। আরো আসছে কোন, সুবহানাল্লাহ, এখন সে আল্লাহ কত বিশাল। সে আল্লাহর সাথে যারা শেরেক করে এদের মতো মূর্খ দুনিয়াতে আর কেউ হতে, কিসের সাথে শেরেক করো,